শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, গাজীপুর পুলিশ লাইন স্কুল। তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আগে প্রথম অধ্যায় তোমাদের পড়ানো হয়ে গেছে অলরেডি, এবং এর উপরে পরীক্ষা হয়ে গেছে। এখন আবার প্রতি মাসে দ্বিতীয় মাসিক মূল্যায়ন পরীক্ষা হবে। তোমাদের এই মাসে মাসিক মূল্যায়ন পরীক্ষা হবে 20-25 তারিখের মধ্যেই হবে। তো এখন এই মাসের জন্য তোমাদের নতুন অধ্যায় দ্বিতীয় অধ্যায় শুরু করতেছি। তো দ্বিতীয় অধ্যায় আজকে আমরা পর্ব হচ্ছে কোষ বিভাজনের শ্রেণী বিভাগ। মানে তোমাদের এই অধ্যায়টা হলো দ্বিতীয় অধ্যায়ে জীবের বংশবৃদ্ধি সংক্রান্ত আর কি। তো এখানে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কোষ বিভাজনের শ্রেণী বিভাগ, মানে কোষ বিভাজন কত প্রকার। তো আমরা কোষ বিভাজনের শ্রেণী বিভাগ করার আগে আমাদের একটু ধারণা নিতে হবে যে আসলে কোষ বিভাজন জিনিসটা কি, বা কোষ জিনিসটা কি, কোষ কি এটা আমরা সবার আগে জানবো। তা না হলে কোষ বিভাজনের শ্রেণী বিভাগ পড়ে আমরা কোনো মজা পাবো না, এটা আমাদের কাছে একদমই ভালো লাগবে না। দেখো, কোষ হচ্ছে আমরা যখন একটা বিল্ডিং বানাই তখন কি অসংখ্য ইট লাগে, তাই না? এই ইটকে যদি আমরা কোষ ধরতে পারি আর দেওয়ালের কোষ ধরতে পারি, এই ইটকে ধরতে পারি আমরা একটা বিল্ডিং এর কোষ। ঠিক তেমনি আমাদের শরীর যে রকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে গঠিত, এদেরকে বলা হয় কোষ। তো আমাদের শরীরে কিন্তু অনেক কোষ, একজন মানুষের শরীরে 10 লক্ষ এরও বেশি কোষ থাকে। তার মানে অনেক কোষ রয়েছে আমাদের শরীরে। তো এখন আমরা দেখবো যে এই কোষ বিভাজন কিভাবে হয়, একটা কোষ কিভাবে বিভাজিত হয়, বিশ্লেষণ কিভাবে হয়। কোষ বিভাজনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কোষ বিভাজনকে ভাগ করা হয়েছে তিন ভাগে, অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, মিয়োসিস কোষ বিভাজন। কোষ বিভাজনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর কারণ হচ্ছে, মানে কোষ বিভাজন তিন ভাবে হতে পারে, কোষ বিভাজনটা হতে পারে তিন ভাবে। অ্যামাইটোসিস, হ্যাঁ, একটা নাম হবে অ্যামাইটোসিস, আর একটা ধরন আছে মাইটোসিস, আর একটা ধরন হচ্ছে মিয়োসিস। তো এখন এই মাইটোসিসটা কি, অ্যামাইটোসিসটা কি, এবং মিয়োসিসটা কি, এটা আমরা জানবো। তো এখন আগে তোমাদের বলে রাখি যে জানবো ঠিকই, কিন্তু এই সবগুলা কোষ বিভাজন সব প্রাণীতে দেখা যায় না। যেমন ধরো অ্যামাইটোসিস কোষ বিভাজন যেটা, এটা নিম্ন শ্রেণীর প্রাণীতে এই কোষ বিভাজনটা হয়। নিম্ন শ্রেণীর প্রাণী যেমন অ্যামিবা, ছত্রাক, ব্যাকটেরিয়া, ইস্ট, এইগুলার প্রাণীর মধ্যে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। অ্যামাইটোসিস কোষ বিভাজন সব, যারা এককোষী প্রাণী, যে সকল প্রাণীর দেহ শুধুমাত্র একটা কোষ নিয়ে গঠিত, একটা কোষ, খুবই ক্ষুদ্র প্রাণী যারা, এদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। কিন্তু উচ্চ শ্রেণীর প্রাণীর মধ্যে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় না। উচ্চ শ্রেণীর প্রাণী যেমন মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে না, তাদের ক্ষেত্রে মাইটোসিস হয় এবং মিয়োসিস কোষ বিভাজন হয়। আচ্ছা, তো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা জানলাম আমরা, নিম্ন শ্রেণীর প্রাণীতে হয়, মাইটোসিস মিয়োসিস হয় উচ্চ শ্রেণীর প্রাণীতে হয়। এখন আরেকটু জেনে নিই অ্যামাইটোসিস সম্পর্কে, অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে ঘটে। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে কি, এটা হলো দুই ভাগে ভাগ হয়ে যায়। মনে করো যে একটা কোষ আছে, এটা একটা কোষ, এই কোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস। তো কি হবে, এই কোষটা সব দুই ভাগে ভাগ হয়ে যাবে, নিউক্লিয়াসটা সহ দুই ভাগে ভাগ হয়ে দুইটা কোষ সৃষ্টি হবে। এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাঝখান থেকে ভাগ হয়ে এভাবে একটা প্রাণী থেকে দুইটা প্রাণী হয়ে যায়। কোষটা যখন ভাগ হয়ে যায়, দুইটা কোষ হয়ে যায়, তখন দুইটা প্রাণী হয়ে যায়, একটা কোষ থেকে একটা প্রাণী। হ্যাঁ, যেমন অ্যামিবা আছে, ইস্ট আছে, এরা একটা কোষ দিয়ে, আমাদের শরীরে যেরকম লক্ষ লক্ষ কোষ আছে, ওদের হচ্ছে মাত্র একটা কোষ, একটা কোষ দিয়ে একটা প্রাণী হয়, খুবই ক্ষুদ্র প্রাণী। তো এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, এভাবে সোজা ভাগ হয়ে গেল, কোষ বিভাজন সম্পন্ন হয়ে গেল। এরপরে আসো মাইটোসিস কোষ বিভাজন। তো এই মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণী হয়ে থাকে, যেমন মানুষের ক্ষেত্রে এই মাইটোসিস হয়। এই মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে কিন্তু এটা হয় না যে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী হয়ে গেল, বিষয়টা এরকম না। এটা হচ্ছে আমরা যখন একটা ছোট বাচ্চা আস্তে আস্তে দেখা যায় যে বড় হয়, তার মানে কি
একটা ছোট বাচ্চা শরীরে কোষ কম, কিন্তু বড় হয় যখন তখন তার শরীরে কোষ বেড়ে যায়। এই যে বেড়ে যাওয়াটা, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তার কোষগুলা একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা এভাবে বাড়তে থাকে। প্রথমে একটা থেকে দুইটা হয়, তারপরে দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে আটটা, এইভাবে কোষগুলা আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা মানুষের শরীর বা একটা জীবজন্তুর শরীর কি হয়, এভাবে বৃদ্ধি পায়, ছোট থেকে বড় হয়, এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো এখানে একটা বৈশিষ্ট্য হলো মাইটোসিস কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজন থেকে একটা কোষ থেকে যে আরেকটা কোষ জন্মাবে, মাইটোসিস কোষ বিভাজনের যে একটা কোষ থেকে আরেকটা কোষ যে জন্মাবে, এই কোষগুলো একই রকম হবে, তার বৈশিষ্ট্য, আকার, আকৃতি সব একই রকম হবে, সাইটোপ্লাজম সমান থাকবে, নিউক্লিয়াস সমান থাকবে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, মানে দুইটা কোষের যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো সেম থাকবে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যে কোষগুলো সৃষ্টি হয় এদের দুইটা কোষের মধ্যে একই রকম বৈশিষ্ট্য, সবকিছু একই রকম হবে, এটা হলো মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, আমাদের শরীরের বৃদ্ধি ঘটে, শরীর যে একটা ছোট মানুষ আস্তে আস্তে যে বড় হয় তার শরীরের যে বৃদ্ধিটা হয়, এটা হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। তো এই হলো মাইটোসিসের বিষয়। এরপরে রয়েছে মিওসিস, এরপরে আসে হচ্ছে কি মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু বংশ বৃদ্ধি ঘটে, মা বাবা থেকে সন্তানের আবির্ভাব ঘটে এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো এখানে বিষয়টা হচ্ছে যে মিওসিস কোষ বিভাজনটা তাহলে মাইটোসিস এবং মাইটোসিস যেরকম হয় এরকমই নাকি ব্যতিক্রম? না, মাইটোসিস আর মাইটোসিস কোষ বিভাজনের সেট এটা কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে। মাইটোসিস মাইটোসিস এর কথা বলছিলাম যে একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে গেল, শেষ হয়ে গেল, বংশ বৃদ্ধি হয়ে গেল, কিন্তু এটাই মাইটোসিস এর ক্ষেত্রে বলছি যে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে বাড়তে থাকে, বাড়তে বাড়তে কি হয় মানুষের শরীরে বৃদ্ধি পায়, জীবজন্তুর শরীর বৃদ্ধি পায়। কিন্তু মিওসিস এর ক্ষেত্রে ঘটনাটা একটু ডিফারেন্স, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের প্রত্যেকটা বিভাজনের ক্ষেত্রে, মিওসিসের প্রত্যেকটা বিভাজনের ক্ষেত্রে কি হয়, একটা কোষের নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোসোম গুলা হয় একবার বিভাজিত। এর কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোসোম রয়েছে সেই ক্রোমোসোমের বিভাজন ঘটে, আবার নিউক্লিয়াসের বিভাজন ঘটে। এখন তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে যে ক্রোমোসোম কি এখানে আবার নিউক্লিয়াস কি, এইটা ধরো কোষ, একটা কোষ আর এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে অসংখ্য ক্রোমোসোম রয়েছে। তো এই একটা কোষ যখন বিভাজিত হবে তখন কি হবে, এর সাইটোপ্লাজমটা বিভাজিত হবে, এর নিউক্লিয়াসটা বিভাজিত হবে, এর মধ্যে যে ক্রোমোসোম রয়েছে সেটা বিভাজিত হবে, এভাবে বিভাজিত হয়ে দুইটা কোষের সৃষ্টি হবে। কিন্তু এখানে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হচ্ছে এই যে ধরো একটা কোষ আছে, এই কোষটা থেকে কি হলো দুইটা কোষ তৈরি হলো, দুইটা কোষ তৈরি হলো, আবার এই দুইটা কোষ থেকে আরো দুইটা দুইটা করে হলো, এটা থেকে দুইটা হলো, হ্যাঁ একটা কোষ থেকে দুইটা হলো, তারপরে এটা থেকে আরো দুইটা হলো, এটা থেকে আরো দুইটা হলো। হ্যাঁ, এখানে আমি বলছিলাম প্রথমে একটা কথা যে মিওসিস কোষ বিভাজনে কোষের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার। এখন বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে মনে করো যে এখানে মাতৃকোষটা, এখানে দুইটা ক্রোমোজোম আছে, ধরো ক্রোমোজোম ধরে নিলাম আমরা দুইটা রয়েছে, তাহলে দুইটা ক্রোমোজোম যদি হয় তাহলে ক্রোমোজোমের বিভাজন ঘটবে কিন্তু একবার, আর নিউক্লিয়াসের বিভাজন ঘটবে দুইবার। তো কি হলো এই নিউক্লিয়াসটা দুই ভাগে বিভক্ত হয়ে এখানে একটা নিউক্লিয়াস হলো, এখানে আরেকটা নিউক্লিয়াস হলো, নিউক্লিয়াসটা দুই ভাগ হয়ে গেল। আচ্ছা, এই ক্রোমোজোম দুই ভাগ হয়ে গেল, একটা ক্রোমোজোম এখানে দিল আর একটা ক্রোমোজোম এখানে, এই ক্রোমোজোমটাও দুই ভাগ হলো, একটা ক্রোমোজোম এখানে দিল আর একটা ক্রোমোজোম এখানে দিল। তাহলে এরপরে আবার কি হলো, এর দুই ভাগ বিভক্ত হলো, একটা নিউক্লিয়াস রেখে দিল, একটা নিউক্লিয়াস রেখে দিল,
আবার এখানে নিউক্লিয়াসটা দুই ভাগে বিভক্ত হলো, একটা নিউক্লিয়াস এখানে আসলো আর একটা নিউক্লিয়াস এখানে আসলো। কিন্তু এখানে যে ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোম কিন্তু বিভাজিত হবে না। তাহলে এখানে ধরো একটা ক্রোমোজোম আর এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম এক দুইটা ক্রোমোজোম ছিল, এর মধ্যে ক্রোমোজোম ছিল দুইটা, একটা ক্রোমোজোম এখানে আসলো আর একটা ক্রোমোজোম এখানে আসলো। এখন খেয়াল করে দেখো মাতৃকোষে নিউক্লিয়াস একটা ক্রোমোজোম দুইটা, কিন্তু যে নতুন যে কোষগুলো হয়েছে এখানে নিউক্লিয়াস একটা ক্রোমোজোম একটা, নিউক্লিয়াস একটা ক্রোমোজোম একটা, নিউক্লিয়াস একটা ক্রোমোজোম একটা, নিউক্লিয়াস একটা ক্রোমোজোম একটা। তাহলে যেটা আমরা দেখলাম মাতৃকোষের নিউক্লিয়াস এবং যে নতুন বৈশিষ্ট্য হলো এটা নিউক্লিয়াস, ঠিক আছে, মাতৃকোষের ক্রোমোজোম কিন্তু দুইটা আর নতুন কোষের ক্রোমোজোম হচ্ছে কিন্তু একটা। তার মানে আমরা দেখলাম যে ক্রোমোজোমের সংখ্যা কমে গেছে। এর কারণ হচ্ছে যে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যে কোষটা যখন বিভক্ত হয় তখন এর নিউক্লিয়াসটা পর পর দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমটা বিভাজিত হয় মাত্র একবার। এই কারণে নতুন কোষের যে অপত্য কোষটা সৃষ্টি হয় তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এই জন্য এই মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তোমরা এটা প্রশ্ন লিখে রাখো খাতার মধ্যে যে মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়। এর উত্তর হচ্ছে এই যে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস পর পর দ্বিভাগে বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম সংখ্যা মাত্র একবার বিভাজিত হয়, এই কারণে মিওসিস কোষ বিভাজনে যে নতুন কোষ সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে নিউক্লিয়াসের সংখ্যা সমান থাকে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, এই জন্য মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তো এই ছিল আমাদের অ্যামাইবোসিস, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের আলোচনা। তো তোমরা এই বিষয়টা ভালো করে পড়বে, প্রথমে পড়বে তারপরে শিখবে, শেখার পর তোমরা খাতায় লিখবে মুখস্থ যে মাইটোসিস কোষ বিভাজন কোন কোন প্রাণীতে, মাইটোসিস কোন কোন উদ্ভিদ জীবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মিওসিস কোষ বিভাজন কোন কোন জীবজন্তুতে হয়, অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন কোন জীবজন্তুর মধ্যে হয়, তারপর এই কোষ বিভাজনটা কিভাবে হয়, মাইটোসিস কোষ বিভাজন কিভাবে হয়, মিওসিস কোষ বিভাজন কিভাবে হয়, অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে হয়, তারপরে হচ্ছে যে একটা প্রশ্ন লাস্ট বললাম যে মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, এই বিষয়গুলো লিপিবদ্ধ করে খাতার মধ্যে সুন্দর করে স্কুলে এসে আমাকে দেখাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।